মর্নিং স্টুডেন্টস, ভালো আছো সবাই? আশা করি ভালোই থাকবে। তো শব্দ চ্যাপ্টারের আর দুটো ক্লাস হবে, বনারি শেষ হয়ে যাবে। আজকে একটা দিয়ে দিলাম, এরপরে আর একটা দিবো, চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এরপরে এক মাস যেটা ক্লাস হবে ওটা রিভিশন হবে। আর কেমিস্ট্রি কী কী বাকি আছে ওটা আমি জানি না, তোমাদের মাসুর স্যার হয়তো বলতে পারবে। আমি একবার তোমাদের মাসুর স্যারের জিজ্ঞাসা করে নিই কেমিস্ট্রি কী কী বাকি আছে। আর সিলেবাস তোমাদের দিয়ে দেওয়া হবে যে কতটুকু সিলেবাস মানে পরীক্ষা হবে, কিছুটা কমানো হবে সিলেবাস, ঠিক আছে? তো যাই হোক, শব্দে এর আগে যেটুকু পড়ানো হয়েছিল সেটুকুর মধ্যে আগে হয়েছে, আজকে যে বিষয়টা আলোচনা হবে সেটা হবে সমুদ্রের গভীরতা কীভাবে নির্ণয় করবে, ঠিক আছে? তো এর ছবিটা মানে একটা ধরো সমুদ্রের এটা তল আছে, ডাকটা উঠছে না, এর উপরে একটা জাহাজ আছে, জাহাজটা এরকম রাখা আছে ধরো। এর থেকে যখন জাহাজটা সমুদ্রের উপরে থাকে, এর জাহাজের তলটা কিছুটা নিচে থাকছে, ঠিক আছে? মানে সমুদ্র তল যেটা থাকছে সমুদ্র তল থেকে কিছুটা নিচে অংশ, তা এটার দূরত্ব আমি ধরে নিচ্ছি এক্স দূরত্ব নিচে থাকছে, ঠিক আছে? এবার সমুদ্রের গভীরতা, এটা যে সমুদ্র আছে তো এটা সমুদ্রের তলটা এইরকম আকারে আমি ধরে নিচ্ছি, যেটা একদম নিচে তল আছে। এটা সমুদ্রের জলের উপরে তলটা আছে আর এটা সমুদ্রের নিচে তলটা আছে, ঠিক আছে? তাহলে এটা যদি এখান থেকে কোনো যন্ত্র শব্দ প্রেরক, প্রেরক শব্দ হচ্ছে মানে একটা শব্দ এখান থেকে যদি সৃষ্টি করা যায়, তাহলে এই শব্দটা উৎপন্ন হয়ে এখান থেকে এদিকে, এখানে একটা শব্দ শোষক যন্ত্র থাকবে বা শব্দগ্রাহক শব্দ, এই শব্দগ্রাহক যন্ত্র মানে শব্দকে শুনতে পাবে বা গ্রহণ করতে পারবে। তো এখান থেকে শব্দ সৃষ্টি হয়ে সরাসরি এখানে আসবে, আর একটা শব্দ এদিকে গিয়ে নিচে তল দেশ থেকে উপরের দিকে যাবে, ঠিক আছে? তাহলে এটার নামগুলো যদি দিয়ে দিই, এ নিজের ইচ্ছা মতো নাম দিচ্ছি বি সি, এটা তো আমাকে সমুদ্রের গভীরতা যদি নির্ণয় করতে হয় তাহলে এখান থেকে সরাসরি লম্ব দূরত্ব কতটা আছে সেটা আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? এবার এখানে যে এ বিন্দুতে শব্দটা সৃষ্টি হয়েছিল সেটা বি বিন্দুতে পৌঁছালো, বি বিন্দুতে পৌঁছাতে ওর সময় লেগেছে ধরে নাও T1 সময় লেগেছে, আর এ বিন্দু থেকে এটা বি বিন্দুতে আসলো, বি বিন্দু থেকে সি বিন্দুতে যেতে সময় লেগেছে এটা T2। আর জলের মধ্যে শব্দের গতিবেগ আমি ধরে নিচ্ছি ভি, ঠিক আছে? তাহলে এখানে আমরা ফিজিক্সের সূত্র জানি S=VT, তাহলে এখানে এস দূরত্ব, এটা টোটাল দৈর্ঘ্যটা যাচ্ছে কত, এ বিন্দু থেকে সি বিন্দু, তাহলে এ বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব হবে V×T1, ঠিক আছে? আর এটার দৈর্ঘ্যটা টোটাল দৈর্ঘ্য হচ্ছে মানে AB টু BC, মানে প্রথমে AB বিন্দুতে এখানে এসছে, তারপরে বি থেকে আবার সিতে গেছে, তখন কি হবে যেটা গতিবেগ আছে, গতিবেগ ইন্টু সময়, T2 সময়, তাহলে এটা সময় লেগেছে। এবার আমি যেহেতু এটা লম্ব দূরত্ব যদি নির্ণয় করি, তাহলে এটা বিন্দুটা আমি দিয়ে দিচ্ছি D, তাহলে আমাকে AC এর জায়গাতে যদি AD বার করতে হয়, তাহলে AD বার করলে কি হবে, AD বার করলে হবে AD ইজিক্যাল টু, এটা হয়ে যাবে VT1/2, আর এটা টোটালটা দৈর্ঘ্য না বলে আমি যদি অর্ধেকটা দৈর্ঘ্য বার করি মানে AB যদি বার করি, তাহলে AB ইজিক্যাল টু হয়ে যাবে VT2/2, এটা সমীকরণ হলো। এবার পিথাগোরাস উপপাদ্য ছিল এটা একটা সমকোণী ত্রিভুজ ABD, তাহলে ABD ত্রিভুজে, ত্রিভুজ ABD এর ABটা হচ্ছে অতিভুজ আর BDটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, তাহলে এখানে BD ইজিক্যাল টু আমি বলতে পারবো √AB² - AD² এবার এখানে সমীকরণে মানগুলো বসাবো, মানগুলো বসে যেটা পাবো সেই মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে এখানে √ কী হচ্ছে, AB² মানে কি, AB সমান আমরা পেয়েছি V²T²/4 মাইনাস, আর ওটা কত পেয়েছে V² এটা T2 হবে T1² / 4, ঠিক আছে? তাহলে এখান থেকে এটা পুরোটা √ হয়ে যাবে, √ হয়ে যদি থাকে
তাহলে এখানে আমি নিচে 4 কমন নিচ্ছি দুটোতেই আছে আর উপরে আমি v স্কয়ার কমন নিচ্ছি তাহলে 4 আর v স্কয়ার যদি কমন নিয়ে নি তাহলে এটা কমন এর ক্ষেত্রে কি হবে রুটের জন্য বাইরে চলে আসবে v 2 √ t2 স্কয়ার - t1 স্কয়ার এটা হচ্ছে যেটা শব্দ সৃষ্টি হয়েছিল শব্দ সৃষ্টি a বিন্দু থেকে মানে ওই তল থেকে সমুদ্র তল থেকে এটা সমুদ্রের গভীরতা কিন্তু এখানে দেখো x দূরত্ব অলরেডি নিচে নেমে আছে মানে সমুদ্রের তলে যে যন্ত্রটা লাগানো ছিল সেটা সমুদ্রের জলের উপরি তল থেকে x দূরত্ব নিচে নেমে আছে তাহলে টোটাল দৈর্ঘ্য আমি পেলাম v/2 ইনটু √ t2 স্কয়ার - t1 স্কয়ার তাহলে এখন যদি আমি সমুদ্রের গভীরতা যদি নির্ণয় করি বা টোটাল এখানে গভীরতা যদি তাহলে সমুদ্রের গভীরতা সমান আমি এখানে লিখতে পারবো গভীরতা ইকুয়াল টু x প্লাস v/2 √ t2 স্কয়ার - t1 স্কয়ার এটাই হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণয়ের সূত্র ঠিক আছে ঠিক একই রকম ভাবে এখানে বই রাখা আছে বইয়ের মধ্যে যদি এরোপ্লেনের উচ্চতা নির্ণয় কোনো প্লেন যদি উপর থেকে মানে উড়ে যায় তাহলে সেটা উচ্চতা কতটা হবে সেটা নির্ণয় করতে পারবে এটা সমুদ্রের গভীরতা আছে আর এটা এরোপ্লেনের উচ্চতা নির্ণয় আছে তার উল্টো পারেই ক্যালকুলেশন করে দেওয়া আছে সেম টু সেম ক্যালকুলেশন আছে কোনো বিকল্প কিছু নেই একবারে এটা যেভাবে করেছো সেম একই রকমভাবে করা আছে ঠিক আছে তো যাই হোক তারপরে কি আছে তারপরে হচ্ছে শব্দের কিছু বৈশিষ্ট্য আছে শব্দের বৈশিষ্ট্য মানে হচ্ছে এক নম্বর হচ্ছে প্রাবল্য দুই নম্বর কি হবে গুণ বা জাতি বলতে পারো তিন নম্বর বলতে পারো তীক্ষ্ণতা এগুলো এক একটা শব্দের বৈশিষ্ট্য আছে ঠিক আছে তাহলে এই শব্দের বৈশিষ্ট্যগুলির সংজ্ঞা যদি আলোচনা করো তো প্রথম যে সংজ্ঞা হচ্ছে প্রাবল্য যে বৈশিষ্ট্যের জন্য আমরা ক্ষীণ শব্দ থেকে জোরালো শব্দে পার্থক্য বুঝতে পারি মানে কেউ একটা আওয়াজ করলো খুব পাতলা আওয়াজ হচ্ছে সেটা থেকে খুব জোরে জোরে আওয়াজ যদি শুনি তাহলে একটা জোরে আওয়াজ আর একটা ক্ষীণতর মানে পাতলা শব্দ আছে যে গুণের জন্য বা বৈশিষ্ট্যের জন্য আমরা ওই দুটো শব্দের পার্থক্য বুঝতে পারছি সেটাই হচ্ছে প্রাবল্য ঠিক আছে আর দুই নম্বর পয়েন্টটা হচ্ছে গুণ বা জাতি তাহলে এটার সংজ্ঞা কী হবে এটার সংজ্ঞাটা হচ্ছে সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যর জন্য আমরা একই রকম তীব্রতা ও সমান তীক্ষ্ণতা দুটি শব্দকে আলাদাভাবে বুঝতে পারি তীব্রতা একই আছে ঠিক আছে আর তীক্ষ্ণতাও সমান আছে তবুও শব্দের কিছু কিছু পার্থক্য হয় ঠিক আছে পার্থক্য ওই আলাদা বোঝার মানে জন্য যে গুণ বা বৈশিষ্ট্য দরকার আছে সেটাই হচ্ছে শব্দের গুণ বা জাতি আর তিন নম্বর পয়েন্টটা যেটা হচ্ছে ওটা হচ্ছে তীক্ষ্ণতা তাহলে তীক্ষ্ণতার সংজ্ঞা কী হবে যে সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য আমরা একই প্রবালের মোটা এবং গম্ভীর ঠিক আছে সুর বা চড়া এগুলো শব্দের যে পার্থক্য আমরা বুঝতে পারি যেমন ধরো একটা গিটার আছে বা পিয়ানোগুলো আছে তো একটা প্রান্ত থেকে যদি শব্দ সৃষ্টি করা যায় ওটা মানে চাপতে চাপতে অন্যদিকে যদি যাওয়া যায় তাহলে শব্দটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো একই পিয়ানো আছে একই পিয়ানোতে একটা জায়গাতে শব্দ সৃষ্টি হচ্ছে একরকম আর অন্য সুইচ আবে অন্যরকম শব্দ উৎপন্ন হচ্ছে তাহলে এই যে আলাদা আলাদা শব্দ শুনতে পাচ্ছি আমরা বা আমরা বুঝতে পারছি যে একটা যন্ত্র থেকেই বিভিন্ন রকম শব্দ উৎপন্ন হচ্ছে যে একটা শব্দ থেকে অন্য শব্দের পার্থক্য যেটা বৈশিষ্ট্যের জন্য জানতে পারি সেটাই হচ্ছে তীক্ষ্ণতা ঠিক আছে তো আজকে আর কিছু না এই অল্পটুকু হলো তো প্রত্যেক দিন অল্প অল্প করেই দিচ্ছি এরপর দিন লাস্ট একটা ক্লাস হবে সেটা হচ্ছে কানের সম্বন্ধে ডিটেলস আছে আর শব্দ দূষণ সম্বন্ধে ডিটেলস আছে ঠিক আছে তো ভালো থেকো সবাই